স্বাগত জানাচ্ছি কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে। আমাদের এই ক্লাসটি পরবর্তীতে দেখা যাবে অনলাইন tvet.com এবং facebook.com /online tvet। ক্লাস পরিচালনায় আমি প্রকৌশলী কলুল রায়, ইনস্ট্রাক্টর টেক আরসি, বিভাগীয় প্রধান আরসি টেকনোলজি, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, মাগুরা। আমি আজকে আরসি টেকনোলজি ষষ্ঠ পর্বের আরএসি প্লান্টস ফর ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন বিষয়ে ক্লাস নিব। আমাদের আজকের বিষয় কোড 672, তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে রেফ্রিজারেশন পদ্ধতিতে খাদ্যদ্রব্য সংরক্ষণ। এই অধ্যায় থেকে আমরা আজকে যে বিষয়গুলা জানব সেই বিষয়গুলা হচ্ছে ক্যানিং, রেফ্রিজারেশন, আবাসিক গৃহে ব্যবহৃত রেফ্রিজারেটরের হিমায়ন চক্র, রেফ্রিজারেটরের কার্যপ্রণালী, রেফ্রিজারেটরের মূল চারটি অংশের কাজ, রেফ্রিজারেশন সাইকেলের পিএস ও টিএস ডায়াগ্রাম, স্বল্প মেয়াদী স্টোরেজ ও দীর্ঘমেয়াদী স্টোরেজ বলতে কি বুঝি, আর কম তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ কিভাবে করা হয়। ক্যানিংটি আমাদের গত ক্লাসের টপিক ছিল, কিন্তু অনেকেই আমাকে ইনবক্সে পরে জানিয়েছে এই বিষয়টি আরেকবার জানার জন্য, এই জন্য আমি আজকে রাখছি এটা। প্রথমে আসি ক্যানিং। ক্যানিং আর কিছুই না, ক্যান অর্থাৎ ছোট টিনের কৌটা জাতীয় বা এই ধরনের। তো এই খাদ্যবস্তুকে ক্যানে রাখা হবে, এটা অবশ্যই বায়ুনিরোধক হতে হবে। কেন, কিভাবে? এই ফলমূল ও শাকসবজি বা বিভিন্ন ধরনের খাদ্যবস্তুকে যদি আমরা মানে টিনজাত কৌটা বা ক্যানে পরে উচ্চ তাপমাত্রায় ফুটে রাখি, তাহলে এটি জীবাণুমুক্ত থাকবে এবং এই পদ্ধতিটিকে বলা হয় ক্যানিং। বায়ুনিরোধক এ কারণে হতে হবে, অনেক সময় ক্যানের ভিতরে জীবাণু মানে ফুটালেও ধ্বংস হয় না, কিছু জীবাণু থেকে যায়। কিন্তু যদি অক্সিজেনের অভাব থাকে, অর্থাৎ ওখানে যদি বায়ুনিরোধক থাকে, অর্থাৎ কোনো অক্সিজেন যদি না থাকে, সেক্ষেত্রে ওই যে জীবাণু বা ব্যাকটেরিয়া যেগুলো আছে এগুলা সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকে এবং খাদ্যবস্তুর কোনো ক্ষতি এরা করতে পারে না। ফলে দীর্ঘদিন ক্যানজাত থাকলেও এই খাদ্যদ্রব্য নষ্ট হয় না। এই পদ্ধতিটি হচ্ছে মূলত ক্যানিং। রেফ্রিজারেশন, রেফ্রিজারেশন আমরা সবাই টুকটাক জানি, তারপর আমি আর একটু বলি। এক কথায় হচ্ছে আমার টেম্পারেচারকে পরিবেশের টেম্পারেচার অপেক্ষা কমিয়ে আনতে হবে। সাধারণত আমরা রেফ্রিজারেশন পদ্ধতি বলতে যে বিষয়টি বুঝি সেটি হচ্ছে উচ্চ তাপমাত্রার পদার্থ বা বস্তু থেকে তাপ অপসারণ করে সরি নিম্ন তাপমাত্রার বস্তু থেকে বা পদার্থ থেকে তাপ অপসারণ করে উচ্চ তাপমাত্রার বস্তুতে প্রেরণ করা বা ট্রান্সফার করা। এটি একটি কঠিন পদ্ধতি, কিন্তু এটিই হচ্ছে রেফ্রিজারেশন পদ্ধতির মাধ্যমে করা হয়। তো সর্বোপরি আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে একটি পদ্ধতি যার একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে কোনো কক্ষ বা চেম্বারের তাপমাত্রা স্বাভাবিক অবস্থার থেকে অর্থাৎ সারাউন্ডিংস এর থেকে কমিয়ে কাঙ্ক্ষিত যে তাপমাত্রা আমরা রাখতে চাই বা স্থির করতে চাই সেই তাপমাত্রায় রেখে রাখার যে পদ্ধতি সেটি হচ্ছে রেফ্রিজারেশন পদ্ধতি। রিকোয়ার্ড টেম্পারেচার সবসময় অ্যাটমোস্ফিয়ারিক টেম্পারেচার থেকে কম হবে। আমরা যে রেফ্রিজারেটর গুলা আবাসিক গৃহে ব্যবহার করি সেই রেফ্রিজারেটরের হিমায়ন চক্র, এখানে এই রেফ্রিজারেটরে চারটি মূল পার্টস থাকে বা মূল যন্ত্রাংশ থাকে। এর মধ্যে একটি হচ্ছে যে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস, এভাপোরেটর। তো আমরা আগে একটু এই এই চারটা জিনিসের কাজ আমরা একটু দেখে আসি, মূল চারটি অংশের কাজ। কম্প্রেসর, কম্প্রেসরের কাজ হচ্ছে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার বাষ্পীময়কে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার বাষ্পীময়কে পরিণত করা, অর্থাৎ সংকোচনের মাধ্যমে প্রেসারাইজ করে নিম্ন চাপের হিমায়ককে উচ্চ চাপের হিমায়ককে পরিণত করা। অবশ্যই এখানে
হিমায়কটি বাষ্পীয় হতে হবে, কারণ আমরা জানি যে তরল ইনকম্প্রেসিবল অর্থাৎ অসংকুচিত হয়, মানে সংকুচিত হয় না। এই জন্য আমাদেরকে অবশ্যই বাষ্পীয় হতে হবে হিমায়ক। এরপরে কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সার এক ধরনের হিট এক্সচেঞ্জার, এর কাজ হচ্ছে তাপের হিট ট্রান্সফার করা, অর্থাৎ তাপের আদান প্রদান করা। তো কন্ডেন্সার করে কি, তাপ বর্জনের মাধ্যমে এই বাষ্পীয় হিমায়ককে ঘনীভূত করে তরলে পরিণত করে। এক্সপানশন ডিভাইস হচ্ছে, আমরা জানি যে কোনো তরলকে যদি প্রসারিত হতে দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে এর তার প্রেশার কমে যায়। তো এখানে যদি আমরা এক্সপান্ড করি, অর্থাৎ উচ্চ চাপের হিমায়ককে, তরল হিমায়ককে যদি আমি এক্সপানশন ডিভাইসের মধ্যে দিয়ে প্রেরণ করি, তাহলে এটি নিম্ন চাপের হিমায়ককে পরিণত হয়। এরপরে এভাপোরেটর, এভাপোরেটরের কাজ হচ্ছে খাদ্যবস্তু থেকে তাপ গ্রহণ করে তরল হিমায়ককে বাষ্পে পরিণত করা। এটা এভাপোরেটর এক ধরনের হিট এক্সচেঞ্জার, এর কাজও তাপের আদান প্রদান করা। এখন আমরা ফিরে যাই আমাদের সাইকেলে, রেফ্রিজারেশন সাইকেলে। একটু খেয়াল করো, আমার কম্প্রেসরের আগে যে লাইনটি আছে সেই লাইনটিকে বলা হয় সাকশন লাইন। সাকশন লাইনে নিম্ন চাপ ও তাপমাত্রার বাষ্পীয় হিমায়ক এখানে জমা থাকে, বাষ্পীয় হিমায়ক। কম্প্রেসর স্টার্ট করার সাথে সাথে, অর্থাৎ রান করার সাথে সাথে এই নিম্ন চাপ ও তাপমাত্রার বাষ্পীয় হিমায়ককে টেনে নেয়, একে কম্প্রেস করে উচ্চ চাপ ও তাপমাত্রার বাষ্পীয় হিমায়ককে পরিণত করে এবং একে কন্ডেন্সারে প্রেরণ করে। কন্ডেন্সার একটি হিট এক্সচেঞ্জার, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যত বাতাস বা অন্য যে কিছুর কন্ট্যাক্টে আসবে তত এটি তাপমাত্রা বর্জন করবে, এবং এই কন্ডেন্সারের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এই উচ্চ চাপ ও তাপমাত্রার বাষ্পীয় হিমায়ক তাপ বর্জন করে, বর্জন করে তরলে পরিণত হয়, অর্থাৎ ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়ে লিকুইড লাইনে আসে। লিকুইড লাইনে এখানে কিন্তু এই হিমায়কের চাপ এখনো উচ্চই আছে, এটি এসে একটি লিকুইড রিসিভারে জমা হয়, অর্থাৎ একটি রিজার্ভারে জমা হয়। রিজার্ভার থেকে এটি চলে যায় এক্সপানশন ভালভের মধ্য দিয়ে বা এক্সপানশন ডিভাইসের মধ্য দিয়ে। যখনই এটি এক্সপানশন ডিভাইস পাস করে তখন এর চাপটা কমে যায়, অর্থাৎ উচ্চ চাপ থেকে নিম্ন চাপে পরিণত হয়। অর্থাৎ এই এক্সপানশন ভালভ যখন পাস করবে হিমায়ক, তখন এটি নিম্ন চাপ ও তাপমাত্রার হিমায়ককে, তরল হিমায়ককে পরিণত হবে, এবং এই চাপ ও তাপমাত্রা এমন হবে যেটা এভাপোরেটরের প্রয়োজন, বা এভাপোরেটর যে তাপ ও চাপে, যে তাপমাত্রা ও চাপে সুইটেবল বা যে যেটা রিকমেন্ড করবে সেই টেম্পারেচার ও প্রেশার এখানে মেনটেন হবে। এরপরে এই নিম্ন চাপ ও তাপমাত্রার হিমায়কটি এভাপোরেটরের ভিতরে যখন প্রবেশ করবে, এভাপোরেটর এক ধরনের হিট এক্সচেঞ্জার আমি আগেই বলেছি, তো এটি যখন এখান থেকে প্রবেশ করবে তখন খাদ্যবস্তু তাপ গ্রহণ করে এটি বাষ্পে পরিণত হবে, বাষ্পে পরিণত হয়ে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার বাষ্পীয় হিমায়কে পরিণত হয়ে সাকশন লাইনে জমা হবে, এবং পরবর্তীতে কম্প্রেসর আবার যখন স্টার্ট হবে এই নিম্ন চাপ ও তাপমাত্রার বাষ্পীয় হিমায়ককে টেনে নিবে, নিয়ে কম্প্রেস করে। এভাবে সাইকেল কন্টিনিউ চলতে থাকবে। এখানে একটি স্কেমেটিক ডায়াগ্রামও আছে, তোমাদের সুবিধার জন্য আমি দিয়ে রেখেছি দুইটাই, একটা 3D এবং দুইটাই, যাতে ক্লিয়ারলি বুঝতে পারো। তো এরপরে আমরা চলে যাই কার্যপ্রণালী। আমি যে কথাগুলোই বলছি সেই কথাগুলোই এখানে আছে। কম্প্রেসর চালু করলে এটা সাকশন লাইনে থাকা নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রার বাষ্পীয় হিমায়ককে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার বাষ্পীয় হিমায়ককে পরিণত করে কন্ডেন্সারে প্রেরণ করে। কন্ডেন্সারের কাজ একে ঘনীভূত করে উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রার তরল হিমায়ককে পরিণত করা এবং এক্সপানশন ডিভাইসে প্রেরণ করা। এক্সপানশন ডিভাইস একে এই উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রার তরল হিমায়ককে এভাপোরেটরের চাহিদা অনুযায়ী নিম্ন চাপ ও তাপমাত্রার তরল হিমায়ককে পরিণত করবে এবং এভাপোরেটরে প্রেরণ করবে। এভাপোরেটর আশপাশে থাকা খাদ্যবস্তুর তাপের সাহায্যে এই তরল হিমায়ককে নিম্ন চাপ ও তাপমাত্রার বাষ্পীয় হিমায়ককে পরিণত করে এবং সাকশন লাইনে প্রেরণ করে, এবং এই সাইকেলটি কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ আমার কম্প্রেসর এভাবে প্রতি ধাপে ধাপে চলতে থাকবে এবং এভাবে রেফ্রিজারেটর কাজ করে। তো এই ছিল আমাদের কার্যপ্রণালী। এখন আমরা যে বিষয়টি পড়বো সেটি হচ্ছে
রেফ্রিজারেশন সাইকেলের পিএইচ ও টিএস ডায়াগ্রাম। এটি খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, খুব মনোযোগ দিয়ে একটু দেখো, তাহলে আমি সহজে তোমাদের বোঝাতে পারবো। প্রসেস ওয়ান টু টু, ওয়ান টু টু, ওয়ান টু টু আমি পাশাপাশি দিয়ে রাখছি যাতে বোঝাতে সুবিধা হয়। আমার ওয়ান টু টু এই ধাপে কি আছে, কম্প্রেশন হচ্ছে, অর্থাৎ সংকোচন হচ্ছে। আমরা জানি কি, কম্প্রেশনে প্রেশার বাড়ে, প্রেশার বেড়ে পি ওয়ান থেকে পি টু তে যাচ্ছে, এনথালপিও বাড়ছে অর্থাৎ তাপও বাড়তেছে, তাপও বাড়ে চাপও বাড়ে, দুটাই। আমি তাহলে এখান থেকে নিম্ন চাপ ও তাপমাত্রার বাষ্পীভবনকে কম্প্রেশনের মাধ্যমে উচ্চ চাপ ও তাপমাত্রার বাষ্পীভবনকে পরিণত করতেছে স্টেজ ওয়ান টু টু। এখানে প্রেশার আমরা দেখতে পাচ্ছি পি ওয়ান থেকে পি টু তে রাইজ করছে এবং এইচ ওয়ান থেকে এইচ টু তে এনথালপি রাইজ করছে, কিন্তু এখানে টেম্পারেচার রাইজ হচ্ছে ওয়ান টু টু, যেহেতু তাপ বাড়ছে তাপমাত্রাও বাড়বে। কিন্তু এখানে একটা জিনিস কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে এনট্রপি, অর্থাৎ এর যে আভ্যন্তরীণ শক্তি সেটি বা এই ইয়েটা এনট্রপিটা কনস্ট্যান্ট থাকবে। যেহেতু এনট্রপি কনস্ট্যান্ট, সুতরাং এটি একটি আইসেন্ট্রপিক প্রসেস, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অর্থাৎ তাপের সারাউন্ডিংস এর সাথে তাপের কোনো আদান প্রদান হবে না এই প্রসেসে। এরপরে আমরা যাই স্টেজ টু টু থ্রি। টু টু থ্রি হচ্ছে কন্ডেনসেশন, অর্থাৎ কন্ডেনসেশনে আমরা জানি যে প্রেশার, এখানে প্রেশারের কোনো পরিবর্তন হয় না কিন্তু টেম্পারেচার কমে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টেম্পারেচার পয়েন্ট টু থেকে কমে পয়েন্ট থ্রিতে আসতেছে, অবশ্যই যে আপওয়ার্ড ডিরেকশনে টেম্পারেচার, এখানে যদি টু হয় এখানে থ্রি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার দুই থেকে কমে তিনে চলে আসছে, আর প্রেশার কনস্ট্যান্ট। কিন্তু এখানে একটা জিনিস যে এনথালপি কমে আসতেছে, কারণ তাপ আমার এখানে তাপ বর্জিত হচ্ছে, যার কোন এনথালপি এইচ টু থেকে কমে এইচ থ্রিতে আসছে, সুতরাং আমার তাপ কমে যাচ্ছে এবং এনট্রপিও কমে আসতেছে, এন এস ওয়ান থেকে এস থ্রিতে চলে, এস টু থেকে এস থ্রিতে চলে আসছে। কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট থাকবে, সেটি হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট, কারণ এখানে আমার চাপের কোনো পরিবর্তন হয় না, যা পরিবর্তন হয় তাপের, কারণ তাপ এখানে বর্জিত হয়। তাহলে পি টু ইকুয়াল টু পি থ্রি, যেহেতু প্রেশার কনস্ট্যান্ট, এই প্রসেসটি হচ্ছে আইসোবারিক প্রসেস। এরপরে আমার আসবে থ্রি টু ফোর, প্রসেস থ্রি টু ফোর, এখানে আমার হবে কি এক্সপানশন, অর্থাৎ প্রসারণ। প্রসারণ যখন, এক্সপানশন যখন হবে, তখন আমি অটোমেটিক্যালি আমার যে জিনিসটা কমে যায় সেটি হচ্ছে চাপ কমে যায়, পি থ্রি থেকে চাপ পি ফোরে আসছে, তাহলে এখানে আর প্রেশার কনস্ট্যান্ট নেই, প্রেশার ডাউন ডাউন হচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, সেই সাথে সাথে আমার টেম্পারেচারও কমে যাচ্ছে, টি থ্রি থেকে টি ফোরে চলে আসছে। কিন্তু একটা জিনিস যেটা কনস্ট্যান্ট থাকতেছে, যেটা হচ্ছে যে তাপ কনস্ট্যান্ট থাকতেছে এইচ টু ইকুয়াল টু এইচ থ্রি, এবং সাথে সাথে এনট্রপিও কনস্ট্যান্ট থাকতেছে এস থ্রি ইকুয়াল টু এস ফোর। তো যেহেতু এনট্রপি কনস্ট্যান্ট থাকতেছে, সুতরাং এটিও রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অর্থাৎ এখান থেকে তাপের আদান প্রদান হচ্ছে না। ঠিক আছে, এখানে ওয়ান টু টু তাপের আদান প্রদান হয়নি, জাস্ট টেম্পারেচার গেইন করছিল, তাপমাত্রা বেড়ে গেছে, তাপ বেড়ে গেছিল, তাপমাত্রা বেড়ে গেছিল, কিন্তু সারাউন্ডিংস এ যায়নি। তাহলে এখানে যেহেতু আমার এনট্রপি কনস্ট্যান্ট, এনট্রপি যেহেতু কনস্ট্যান্ট, এখানে কিছু মানে কনস্ট্যান্ট এখানে আমরা ধরা হচ্ছে, বাট কিছু এখানে লস করে, যাই হোক সেটা নেগলিজিবল, এই জন্য এখানে এনট্রপি কনস্ট্যান্ট ধরা হচ্ছে এবং একটা আইসেন্ট্রপিক প্রসেস। এরপরে আমার পয়েন্ট ফোর টু ওয়ান, এভাপোরেশন প্রসেস, এখানে তাপমাত্রা গৃহীত হবে, তাপ সরি তাপ গৃহীত হবে, তাপ গৃহীত হয়ে হচ্ছে কি এইচ ফোর থেকে এইচ ওয়ানে চলে যাচ্ছে, এবং এইচ ওয়ানে চলে যাচ্ছে, কিন্তু তাপ গৃহীত হয়ে বাষ্পে পরিণত হচ্ছে, কিন্তু টেম্পারেচার বাড়তেছে না, কারণ এখানে আমরা জানি যে খুব কম তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, জাস্ট হচ্ছে সুপ্ত তাপ গ্রহণ করে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, প্রেশারও সেম থাকে, আর এনট্রপি বেড়ে যায়, এনট্রপি বেড়ে যায়
S4 থেকে S1 এ। আর যেহেতু এখানে প্রেশার কনস্ট্যান্ট P4 ইকুয়াল টু P1, সেহেতু এই প্রসেসটি হচ্ছে আইসোবারিক প্রসেস। এই হচ্ছিল আমাদের পিএস ও টিএস ডায়াগ্রাম। আমি যথেষ্ট ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আর একটু যদি কনফিউশন থাকে আরেকবার শুনলে তখন ক্লিয়ার হয়ে যাবে। যে কথাগুলো আমি বললাম, যে প্রসেস গুলা কোনটি, কোন প্রসেস এবং কোন কি কারণে এই প্রসেসটি, সেটি এখানে চার্টের মাধ্যমে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এরপরে আমরা যে টপিকটি পড়ব সেটি হচ্ছে যে স্বল্প মেয়াদী স্টোরেজ আর দীর্ঘ মেয়াদী স্টোরেজ। তো প্রথমে আমরা দেখব যে স্বল্প মেয়াদী স্টোরেজ। স্বল্প মেয়াদী স্টোরেজ সাধারণত 3 থেকে সর্বোচ্চ 1 মাস পর্যন্ত খাদ্যদ্রব্য রাখা যায়। এর এখানে পচনশীল খাদ্যদ্রব্য রাখা হয়। আর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে এই স্টোরেজে খুব কম সময়ের জন্য রাখা হয় এবং স্টোরেজ গুলা খুব বড় না আবার খুব ছোট না। এগুলা সাধারণত বাজারের পাশে নির্মিত হয় যাতে অবিক্রিত কাঁচামাল বা মালামাল দ্রুততার সহিত এখানে গুদামজাত ভাবে রাখা যায় এবং পরবর্তীতে আবার যে কয়দিন পরে বের করা লাগে সেই কয়দিন পরে যাতে বের করা যায়। এখানে সর্বোচ্চ 1 মাস রাখা যায়। আর এখানে রাখা হয় হচ্ছে মাছ, আলু, টমেটো এই জাতীয় খাদ্যদ্রব্য। এই এই অল্প সময়ের জন্য রাখা যায় দেখে এগুলোকে বলা হয় স্বল্প মেয়াদী স্টোরেজ। এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হয়, সেটি হচ্ছে যে শুধুমাত্র তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়, এখানে আর্দ্রতা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। কারণ কি, এখানে জাস্ট টেম্পারেচারটা যাতে এই অল্প সময়ের জন্য এইটাই ভালো থাকে, এই কারণে তাপমাত্রার উপরে গুরুত্ব দেওয়া হয়, আর্দ্রতার উপরে গুরুত্ব দেওয়া থাকে না, গুরুত্ব থাকে না। এখানে আরেকটি বিষয় করা হয়, সেটি হচ্ছে যে এভাপোরেটরের পিছনে অনেকগুলা ফ্যান থাকে, এ কারণে যাতে মানে সব জায়গায় সমানভাবে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে। এর পরবর্তী যে ধাপটি আছে সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী স্টোরেজ। এই স্টোরেজে সাধারণত 1 মাস থেকে 6 মাস পর্যন্ত বা সর্বোচ্চ 8 মাস পর্যন্ত খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। স্বল্প মেয়াদী স্টোরেজ অপেক্ষা অনেক বড় হয় এবং এর ধারণ ক্ষমতা স্বল্প মেয়াদী স্টোরেজ অপেক্ষা অনেক বেশি। সাধারণত 100 থেকে 500 টন পর্যন্ত খাদ্যদ্রব্য এখানে রাখা যায় বা এখানে কাঁচামাল রাখা যায়। এই দীর্ঘমেয়াদী স্টোরেজে সাধারণত আমরা মাছ, আলু, পেঁয়াজ, টমেটো ইত্যাদি সংরক্ষণ করে থাকি। আরেকটা বিষয় খেয়াল রাখি যে এই স্টোরেজ গুলা আমরা বছর ব্যাপী খাদ্যদ্রব্য রাখার জন্য এখানে এটা ব্যবহার করি। এখানে একবার এখান থেকে একবার বের করলে সাধারণত ওটা আর পুনরায় এখানে রাখা হয় না। তবে উন্নত বিশ্বে আমরা জানি যে ফলমূল, শাকসবজিও এই পদ্ধতির মাধ্যমে এই স্টোরেজে গুদামজাত করা হয়। এরপরে যে পদ্ধতিটি আমরা পড়বো সেটি হচ্ছে যে কম তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ। কম তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ কেন করা হবে? খাদ্য সংরক্ষণের জন্য আসলে তাপমাত্রা অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, কারণ আমরা জানি যে সব ধরনের খাদ্যদ্রব্যেই কিছু না কিছু অণুজীব থাকে। এই অণুজীব গুলা সাধারণত কি কি, ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট এই জাতীয়। এরা মোটামুটি অনুকূল পরিবেশ পেলেই এরা বংশবিস্তার করে এবং খাদ্যদ্রব্যকে নষ্ট করে পচিয়ে ফেলে বা দুর্গন্ধযুক্ত করে ফেলে। এরা যদি এদেরকে যদি নিম্ন তাপমাত্রায় রাখা হয় তাহলে এরা বেশ নিষ্ক্রিয় থাকে। এরপরে আমরা একটা জিনিস খেয়াল করি যে এই প্রত্যেকটি অণুজীবেরই একটি উচ্চ তাপমাত্রা থাকে আর একটি নিম্ন তাপমাত্রা থাকে। উচ্চ তাপমাত্রা এরা খুব সহজে বংশ বিস্তার করে এবং উচ্চ তাপমাত্রা যে এটি এটি এদের সুইটেবল টেম্পারেচার অ্যাকচুয়ালি। এই তাপমাত্রায় এরা সর্বোচ্চ বংশ বিস্তার ঘটায় এবং প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর নিম্ন তাপমাত্রাটি হচ্ছে যে তাপমাত্রার নিচে এরা নিষ্ক্রিয় থাকে।
অর্থাৎ যদি নিম্ন তাপমাত্রা বলতে বোঝাচ্ছি যে যে তাপমাত্রার নিচে এরা নিষ্ক্রিয় থাকবে, এই তাপমাত্রার নিচে এরা এদের রাসায়নিক ক্রিয়া মন্থর থাকে, কোনো অ্যাক্টিভ থাকে না, এরা নিষ্ক্রিয় থাকে এবং খাদ্যবস্তু ভালো থাকে। অর্থাৎ আমি যদি এই কম তাপমাত্রায় রেখে সব অণুজীবের অভ্যন্তরস্থ রাসায়নিক ক্রিয়া বন্ধ করে এদেরকে নিষ্ক্রিয় রাখি, তাহলে খাদ্যবস্তু সংরক্ষিত থাকবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমার স্টোরেজে অনেক চেম্বার থাকতে পারে, আবার একটা চেম্বার থাকতে পারে। এখন কথা হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যকে একই চেম্বারে রাখবো না, কারণ আমি যদি একই চেম্বারে রাখি প্রত্যেকটি খাদ্যদ্রব্যের নিয়ন্ত্রণের তাপমাত্রা আলাদা আলাদা, এটি আমরা পরে দেখছি চার্টের মাধ্যমে। কিন্তু এই আলাদা তাপমাত্রা আমি একটা কক্ষে নিয়ন্ত্রণ করতে পারবো না, এজন্য এক এক ধরনের খাবারকে আমি এক এক ধরনের মানে আলাদা আলাদা চেম্বারে রাখবো, যাতে আমার তাপমাত্রা আর্দ্রতা তার যে রিকোয়ার্ড টেম্পারেচার ও প্রেশার সেই অনুযায়ী আমি রিকোয়ার্ড টেম্পারেচার এবং হিউমিডিটি সেই অনুযায়ী যদি যাতে আমি মেনটেন করতে পারি। তো আমরা এই চার্ট গুলা দেখি, স্বল্পমেয়াদী হিমাগারের সংরক্ষণ তাপমাত্রা ও আর্দ্রতা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার রিকমেন্ডেড টেম্পারেচার এবং অনুমোদনযোগ্য তাপমাত্রা, অর্থাৎ আমি যদি বাঁধাকপি আমার দরকার হচ্ছে 1.7°C, 75°C, কিন্তু আমি সর্বোচ্চ মানে সংরক্ষণ করতে পারবো এই স্বল্পমেয়াদী হিমাগারে 1.75 থেকে 4.5 পর্যন্ত এই রেঞ্জের ভিতরে, কিন্তু 4.5 এর উপরে গেলে আমার এই ইয়েটি সংরক্ষিত হবে না, নষ্ট হয়ে যাবে। এখন হিউমিডিটির ক্ষেত্রেও ঠিক তেমনই। এখন যদি আমি বলি যে আমি ফুলকপি এবং পেঁয়াজকে একই কক্ষে রাখবো, সেটা কখনোই সম্ভব না, এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এদের রিকমেন্ডেড টেম্পারেচার ভিন্ন, রিকমেন্ডেড রিলেটিভ হিউমিডিটি ভিন্ন, সুতরাং যদি আমি এদেরকে একই কক্ষে রাখি তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। তো এরপরে আমার যে বিষয়টি আছে সেটি হচ্ছে দীর্ঘমেয়াদে হিমাগারে সংরক্ষণ তাপমাত্রা কেমন হবে। এখানেও ঠিক সেম, আমি এক জায়গায় সবগুলো রাখতে পারবো না। হ্যাঁ, তবে যদি সবার সবার এই যে রিকমেন্ডেড এবং পারমিসিবল টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটি যদি একই হয় তাহলে আমি একই জায়গায় রাখতে পারবো, যেমন বাঁধাকপি ও ফুলকপি একই জাতীয় সবজি এবং এদের রিকমেন্ডেড টেম্পারেচার, রিকমেন্ডেড পারমিসিবল টেম্পারেচার, রিকমেন্ডেড রিলেটিভ হিউমিডিটি এবং পারমিসিবল রিলেটিভ হিউমিডিটি সবই সমান, সুতরাং এই দুটি সবজিকে আমি অবশ্যই একই কক্ষে রাখতে পারবো, কিন্তু অন্যগুলার সাথে এটিকে একসাথে রাখতে পারবো না। এটি ছিল আমার বক্তব্যের মূল। তো আজকে এই পর্যন্তই আমাদের পড়াশোনার বিষয় ছিল। এই চ্যাপ্টারে আমরা সব টপিকস আলোচনা করেছি, কিছু বাদ থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে তোমরা যদি জানাও, আমি পরবর্তীতে একটা আলোচনা করে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। সামনে ঈদের বন্ধ, এর পরের সপ্তাহের বুধবারে আবার ক্লাস, অনলাইন ক্লাস চালু থাকবে, তোমরা ওয়েবসাইটে নোটিশ দেখতে পাবে, তারপর আমি জানিয়ে দিচ্ছি। অর্থাৎ এর পরের বুধবার থেকে আবার যথারীতি ক্লাস শুরু হবে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।